नमस्कार सबाई केमन आछेन एग्रिकालचारेर नतून एकटी ब्लगे आपनादेर स्वागत। तो आज के आर कोनो ब्लग बानाच्छि ना, आज के आपनादेर बोलबो जे एई शीतेर मौसुमे की की शाकसब्जी बा फसल चाष करा जाय। एई समय विभिन्न शीतेर शाकसब्जी चाष करुन बा जादेर जायगा नेई तारा छादेओ एकटू लागाते पारेन, जेमन रंगीन फुलकपी, बाँधाकपी, देशी फुलकपी, एगुलो जदि आपनि छादे लागान ताहले किन्तु शीतेर समय आपनार देखते दारुण लागबे। छाड़ा जारा चाषी बा कृषक बंधु तारा किन्तु जमीते चाष करते पारेन, रंगीन फुलकपिर किन्तु दाम भालोई पावा जाय। एछाड़ाओ रयेछे गाजर, बीन्स, टमेटो, क्यापसिकाम, खसला शाक, पालंग शाक, पिड़िंग शाक, मूलो शाक, धनिया, एगुलो চাষ করতে পারেন বা আপনার বাড়িতে যদি একটু জায়গা থাকে সেই জায়গাতেও লাগাতে পারেন। আর আপনি ছাদেও ছোট্ট ট্রেতে মাটি ভরে সেখানে জৈব সার দিয়ে সেখানে আপনি লাগাতে পারেন। তাহলে কিন্তু শীতের মরশুমে আপনাকে বাজারে কেনার থেকে অনেকটাই রেহাই পাবেন। আর এই সময় তেল জাতীয় ফসল চাষ করার আদর্শ সময়। এর মধ্যে রয়েছে সরষে। এই সরষে চাষটা এই সময় প্রচুর পরিমাণে হয়। বাজার থেকে ভালো সরষের জাত ক্রয় করে আপনি লাগাতে পারেন এবং প্রয়োজন মতো সেচ ও কীটনাশক প্রয়োগ করলে আপনি কিন্তু 3 থেকে 3 মাসের মধ্যেই ভালো ফসল ঘরে তুলতে পারবেন। এছাড়াও রয়েছে ডাল জাতীয় ফসল। এই ডাল জাতীয় ফসল চাষ করার উপযুক্ত সময় হচ্ছে এই সময়। এই ডাল জাতীয় শস্যের মধ্যে রয়েছে মুগ, মুসুর, মটর, ছোলা, মাসকলাই, খেসারি, ফেলন, অড়হড়, সয়াবিন, এই সমস্ত ফসল চাষের জন্য উপযুক্ত মাটি তৈরি করে এবং উন্নত মানের বীজ নির্বাচন করে লাগালে ভালো ফসল পাওয়া যাবে। অর্থকরী ফসলের মধ্যে আরেকটা ফসল রয়েছে গম। গম কিন্তু এই সময় লাগানোর জন্য খুব উপযুক্ত সময়। মাটি তৈরি করে উন্নত মানের জাত নির্বাচন করে যদি গম চাষ করা যায় তাহলে কিন্তু লাভের মুখ দেখতে পারেন চাষিরা। কিন্তু অধিক ফলনের জন্য উন্নত মানের বীজ নির্বাচন করাটাই সঠিক হবে। এছাড়াও রয়েছে আলু, মিষ্টি আলু ও শাকালু। আলু অর্থাৎ যেই আলু আমরা খাই এবং মিষ্টি আলু যেটা লাল আলু বা রাঙালু বলা হয় আর শাকালু যেগুলো পুজোতে লাগে, এই এই আলুগুলোও কিন্তু চাষ করার জন্য এই হেমন্তটাই উপযুক্ত সময়। আমাদের এই এরিয়াতে এখন আলু চাষের মরশুম, তাই প্রত্যেক চাষি জমি তৈরি করে ফেলেছেন আলু চাষের জন্য। এই আলু লাগানোর জন্য কিন্তু উপযুক্ত নদীর ধারের বেলে দোঁয়াশ মাটিটাই প্রয়োজন, যাতে খুব ভালো ফলন পাওয়া যায়। এছাড়াও আরও অনেক রকম ফসল রয়েছে যেগুলো এই সময় চাষ করা যায়। তো সেই ফসলগুলো আপনারা কমেন্টে নিচে জানান যে কী কী ফসল রয়েছে চাষ করার জন্য এই সময়ে। আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থেকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানান, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপডেট বা নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।